welcome back to my channel. আজকে আমি আর দিদি ভাই এসেছি লাঞ্চ করতে। এটা হচ্ছে আজকে দিদি ভাই আমি ইটিং চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জ তা চ্যালেঞ্জে যে মানে যে হারবে তার জন্য একটা পানিশমেন্ট আছে, পানিশমেন্টটা তোমাদের পরে বলবো। আজকে আমরা যে পানিশমেন্টটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটু চরম পানিশমেন্ট, মানে একটা কঠিন পানিশমেন্ট। সেটা তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আজকে নিয়ে নিয়েছি হচ্ছে উচ্ছে আলু ভাজা, কাঁঠালের এইটা আটি ভাজা, স্যালাড, পাঁপড়, ভাত তো আছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিউলির ডাল, এটা হচ্ছে কাতলা মাছ, রুই মাছের কালিয়া। এই রান্নাটার রেসিপি আমাদের ভিডিওতে আছে, ডেসক্রিপশানে আছে, তোমরা দেখে নিও। এটা হচ্ছে আমরা চাটনি জলপাই, চাটনি দই মিষ্টি, আমারও যা যা আছে দিদি ভাইও তাই তাই আছে। এবার তাহলে খাওয়া শুরু করা যাক। তাহলে খাওয়াটা আমরা শুরু করছি, দেখা যাক কে যেতে যেতে কে কঠিন পানিশমেন্টটা পাই। Thank you.
ভীষণ কম খায়, মানে একটা মাছও খেতে পারে না গোটা। চাটনি খাবে মিষ্টির মতো, তো টকটা তো ভালো লাগে না বাবা। আমি টক একদম খেতে পারি না, একদম টক খেতে পারি না। আমি খাবো না, খালিয়ে নষ্ট করলো। দই মিষ্টি পেট ভরে গেছে, একটু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে দই মিষ্টিটা। ভালো যা ফিরে লেগেছিলাম, ভেবেছিলাম খেতে পারবো, নিয়েছি এখন পাচ্ছি না। অতিরিক্ত খিদে লেগে লাগবে না, খাওয়া যায় না কি, অনেক খাবো কিন্তু খেতে পারি না। ওরা এখনো মিষ্টিটা আছে আর পাচ্ছি না খেতে, মিষ্টিটা রেখে দাও আর পাচ্ছি না, কষ্ট করে আজকের চ্যালেঞ্জে লাবণি হেরে গেছে, হেরে গেছি আমি, জিতে গেছি। আমি পারছি না খেতে, আমার খুব কষ্ট হচ্ছিল। তাও ওর কত কম ভাত ছিল, আমি তো একদম কম ভাত খাই, তারপরে একটা গোটা মাছ খেয়েছি, মানে আমি একদম একসাথে ওই জন্য দই মিষ্টি মাছ আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা চ্যালেঞ্জে দিদি ভাই আমাকে কি শাস্তি দেবে আমি জানি না। ভিডিওর শুরুতেই বলেছিলাম কঠিন পানিশমেন্ট, কঠিন শাস্তি। তো শাস্তিটা যখন আমি ভেবেই নিয়েছি, আর দয়া দেখিয়ে লাভ নেই, ও এমনি খাবার নষ্ট করেছে, মানে একটু চাটনি নষ্ট করেছে, একটু মিষ্টি নষ্ট করেছে। তো আজকের চ্যালেঞ্জে ওকে আমি হারিয়ে দিয়েছি, ও হেরে গেছে। ও সব কম কম নিয়েছে, ও কাঁঠালের বীজ ভাজা খুব একটা ভালোবাসে না বলে ওকে একদম অল্প দিয়েছি, ওর পাঁপড়টাও ছোটো ছিল, তার ভাতটাও অল্প, সব অল্প, তাও ও হেরে গেল, আমি জিতে গেছি। এবার আমি ওকে পানিশমেন্টটা দেবো, পানিশমেন্টটা হচ্ছে বর্ষাকালের গোটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, আমরা সবাই জানো বর্ষাকালের লঙ্কা কীরকম ঝাল হয়, আমি ওকে আজকে এই পানিশমেন্টটা দেবো। এই লঙ্কাটা ওকে চিবিয়ে সবার সামনে তোমাদের সামনে খেতে হবে এখন। হ্যাঁ, এই লঙ্কাটা এখনও খেয়ে দেখা হবে, আমার খুব কষ্ট হচ্ছে ওকে এই পানিশমেন্টটা দিতে, কিন্তু কিছু করার নেই। এমনি ঝাল খেলাম এই মাত্র, কি ঝাল খেলো, টক খেলো, হ্যাঁ মানে একটু ঝালও খেতে পারে, ভালোবাসে, তাই বলে এই নয়, গোটা লঙ্কা চিবিয়েও কোনোদিন খাইনি ও, কোনোদিন এই প্রথম। আমি যেহেতু ওকে পানিশমেন্টটা দেবো সেহেতু ও এটা খেয়ে, তার আমি জল রেডি করি, ও জলটা এখানে নিয়ে রেডি করো, ও হচ্ছে এটা খাবে, মানে দেখাবে, নাও যেটুকু পারো খাও, হ্যাঁ পুরোটাই খাওয়ার চেষ্টা করবা, যদি খেতে পারো খাওয়া, আর যদি না খেতে পারো যেটুকু পারো সেটুকু খাও। কাঁচা লঙ্কা খাওয়া খুব কষ্ট, গোটা কাঁচা লঙ্কা আমার তো। এটা জল, জলটা এখানে থাক, ও হচ্ছে খাও, দেরি করছো কেন? ঠিক আছে আমি খাওয়া শুরু করছি, লেট হয়ে যাচ্ছে। জল জল খাও, ওর খুব ক্ষমতা, এত কঠিন পানিশমেন্ট ওকে দিলাম, তো ও হচ্ছে ও জিতে গেল পানিশমেন্ট, ও পেলো। আমি তো পুরো চাবিয়ে খেয়েছি তোমাদের সামনেই দেখালাম, ও যদি আমাকে এই পানিশমেন্টটা দিত আমি হচ্ছে কখনো পারতাম না, ও বলেই সম্ভব হলো। আমি যে মিষ্টিটা খেতে পারিনি ওটা আমি এখন খেয়ে নিচ্ছে, থাকতে পারছি না। হ্যাঁ ওটা খেয়ে নাও, কষ্ট হচ্ছে, মুখের মধ্যে রেখে দাও না কিছুক্ষণ,
একটা গোটা লঙ্কা চাবি খাওয়া মানে খুব কষ্ট। আর একটু জল খাবে? তো জলটা খা, তোর খুব কষ্ট হয়েছে। তো এরকম ধরনের পানিশমেন্ট, এরকম ধরনের চ্যালেঞ্জ যদি তোমাদের দেখতে ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটা আর ওর এই শাস্তিটা। আর দাঁড়া বলছি, তোমার যদি কিছু মনে পড়ে আমাদের কী শাস্তি দেওয়া যায় অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আমি আর দিদি ভাই। তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্তই, আবার পরের ভিডিও নিয়ে আমরা আসবো। টাটা, বাই বাই, সুস্থ থাকবে, ভালো থাকবে, আর বাড়িতেই থাকবে।